মাগ্রীবের নামাজের পরে একটি দোয়া পড়লে সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এর ভিতরে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আল্লাহ আপনাকে দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অনেকেই আছেন বিপদে পড়ে গেছেন অনেকে আছেন অভাবে পড়ে গেছেন আপনি কারো কাছে কিছুই পাচ্ছেন না আপনার হাত শূন্য হয়ে গিয়েছে আপনার কোনো ইনকাম সোর্স নেই আপনি কি করবেন কোন কলকিনারা খুঁজে পাচ্ছেন না অবশ্যই এই দোয়াটা আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল্লা আলমিন উত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনি অবাক হয়ে যাবেন এবং অকল্পনীয়ভাবে আল্লাহ পাকরব বোলা আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন যতবার বিপুল হত্যা রদিলত লাহ্ম এই দটির কথা জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি বাজারে যাওয়ার সময় দটি পড়বে বাজারে গিয়ে যদি এই দটা পড়ে তাহলে দশ লক্ষ নেকি আল্লাহ পাকরব বোলা আলামিন তার আমুললামাই দিয়ে দিবেন ক্যানিমা দিদাটা আপনি কল্পনা করতে পারছেন একটি দয়ার কতটা ফজিলত রয়েছে এবং দশ লক্ষ শুধু নেকি দেওয়া হবে না দশ লক্ষ গুনা আল্লাহ পাক রব্বুল তার আমল নামা থেকে কেটে দিবেন গুণাগুলো গুনা খাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বাজারে গিয়ে ওই দোয়াটা পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তরটি বিপদ থেকে হেফাজত করবেন তার ভিতরে সর্বনিম্ন যে বিপদ সেটা হচ্ছে দারিদ্রতা থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন দোয়াটি হচ্ছে লাহ ইহদা লা শারিক আলা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত

বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন একশোবার পড়লে বেশি ভালো আর বিশেষ করে বাজারে গিয়ে ওই দটা পড়বেন তাহলে দশ লক্ষ নাকি আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন এর অর্থগুলো খুবই চমৎকার এখানে আল্লাহ তালার একত্রবাদের ঘোষণা দেওয়া হয়েছে আপনি প্রথমে আল্লাহ তালাকে বলছেন লাহা ইহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদা তিনি একক ল শারিকালা তার কোনো শরিক নাই আমরা কি আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করি শরিক করি সুতরাং এভাবে বললে আল্লাহ খুব খুশি হন অর্থাৎ আল্লাহ তালার যদি প্রশংসা করেন আপনি যদি কোনো ব্যক্তির প্রশংসা করেন তাহলে সে খুশি হয় না তো আপনি যখন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি আমার সৃষ্টিকর্তা আপনি একক আল্লাহ আপনার কোনো অংশীদার নাই আমরা আপনাকে ছাড়া আর কারোর কাছে বাতারত করি না আপনাকে ছাড়া আমরা আর কারো ইবাদত করি না ইবাদত একমাত্র আপনারই করি এই কথাগুলো বললে আল্লাহ তালা খুব খুশি হন এবং